গীতশ্রীর গালে মিঠুনের চুমু, পুরনো সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা গেল অভিনেত্রী গীতশ্রী রয়কে একই ফ্রেমে। 2011 সালে রাশি সিরিয়ালের মধ্যে দিয়ে বিনোদন জগতের পা রেখেছিলেন অভিনেত্রী গীতশ্রী রয়। তারপর দেখা গিয়েছে একের পর এক অনেক ধারাবাহিকে অভিনয় করতে তাকে। শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি। বন্ধুরা, বর্তমানে দেখা গিয়েছে তাকে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোর মঞ্চে। সেখানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী গীতশ্রী রয়। আর সেই মঞ্চে পৌঁছে দেখা করলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। ছবি শেয়ার করে সিক্রেট ফাঁস করলেন নায়িকা। মিঠুনের সঙ্গে তোলা দুটি ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করতে দেখা গেল গীতশ্রীকে। প্রথম ছবিতে দেখা গেল মিঠুনের পাশে হাসি মুখে তাকে। দ্বিতীয় ছবিতে দেখা গেল মিঠুন চক্রবর্তী তার গালে চুমু দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যার। 8 বছর আগেও ওর সঙ্গে দেখা হয়েছিল, আবারও দেখা হলো। অভিনেত্রী আরও জানান, উনি আজও একই রকম ইতিবাচক ভাবই দেন, এখনও একইভাবে স্নেহ ভালোবাসা দেন, এখনও আনন্দের মধ্যেই আছেন তিনি। আমার জন্য বরাবরই সুপারস্টার উনি, সর্বোপরি খুব ভালো মানুষ উনি। অভিনেত্রী এরপর ফাঁস করেন সেই সিক্রেটটি। অভিনেত্রী জানান, 2018 সালে এই ডান্স বাংলা ডান্সের সেটেই প্রথম আলাপ হয়েছিল ওর সঙ্গে। তখন মিঠুন চক্রবর্তী আমাকে প্রথম দিনই বলেছিলেন, আমি একদিন অভিনেত্রী হব। আজ আমি সেই কথাটি মনে করিয়ে দিলাম ওকে। গীতশ্রীর কথা শুনে মিঠুন চক্রবর্তী প্রতিক্রিয়ায় বলেন, এসব ক্ষেত্রে আমার কথা কখনো ভুল হয় না, এক্ষেত্রে আমার কথা সত্যি হয়। অভিনেত্রীকে দেখা যাচ্ছে একাধিক সিরিয়ালে অভিনয় করতে। অভিনেত্রী গীতশ্রীর স্মৃতিটি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ছবি দেখে অনুরাগীরা ভালোবাসায় ভরিয়েছেন তাকে। কেই মনে করেছেন গীতশ্রী সৌভাগ্যবতী যে মিঠুনের সঙ্গে তিনি ছবি তুলতে পেরেছেন। বর্তমানে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাটছেন গীতশ্রী রয়। রাশি ধারাবাহিকের পর আমরা তাকে দেখেছি বসন্ত বিলাপ, দেবী পক্ষ, জামাই রাজা, জয়কালী কলকাতা বালি, জয় বাবা লোকনাথ, এরকম একাধিক ধারাবাহিকে অভিনয় করতে। বর্তমানে অভিনেত্রীর ফ্যান ফলোয়ার কিন্তু অনেকটাই বেশি। তবে অভিনেত্রী এখনও মনে রেখেছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাটানো তার সেই পুরনো স্মৃতিগুলি। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।